আলাইকুম। আজকে আমি বানাবো চাল তারা স্যার। তাই এটা আমি পাটায় চালতাটা একটু হালকা সিদ্ধ করে নিয়ে ছেঁচে নিয়েছি, আর এটা একটু নরম নরম হবে। তো আচার বানানোর জন্য আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি এবং দিয়েছি 2 চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ। তো এর ভিতরে এখন আমি দিয়ে দিব আদা বাটা, আর একটু রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি লবণ। একটু হলুদের গুঁড়া, কারণ আচারটা একটু হলুদ হলুদ হবে। এখানে আমি কোনো কালার দিব না। সাথে একটু শুকনো মরিচের গুঁড়া, মশলাটা একটু ভুনে নিচ্ছি যাতে মশলা যেটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে, এর জন্য আর কি। বেশি সময় না, বেশ 2-1 মিনিট ভুনলাম, ভুনা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সেই যে আমি পাঠাইছে যে চালটাটা ছেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি দিব ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হলো চাউতার আচারটা যদি আমি বেশি দিন রাখি তাহলে ভালো থাকবে, নষ্ট হবে না। দুই থেকে তিন চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আমি এখানে। সাথে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা স্বাদ অনুযায়ী, কেউ বেশি কেউ বা কম, আমি একটু বেশি দিলাম। চিনি দেওয়ার কারণে এখন এর থেকে পানি বের হয়ে আসবে আর চালতার আচারটা বেস্ট সফট হবে। যে নরম হওয়া শুরু করে দিয়েছে অলরেডি, কারণ টক চিনি আর সাথে লবণ তিনটা একসাথে মিশ্রিত হলে পানি বের হয় আরো বেশি। যে পানি বের হচ্ছে, চুলটা জাল একটু বাড়িয়ে দিই, চুলের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি চালতাটা বেশি সিদ্ধ করিনি, হালকা সিদ্ধ করে নিয়েছি এর জন্য এরকম। আর যেটা বেশি সিদ্ধ করে সেটা আমি পরে করবো সেই রেসিপিটা।
চালতাটা পাকা পাকা বলতে যে চালতা পাকা এটা কি হয়ে গেল, চালতা এখন গাছ থেকে নিচে পড়ে গিয়েছিল, পারা হয়নি যেভাবে একদম, মানে চালতার যে পাকা একটা ঘ্রাণ আছে সেটা পাওয়া যায়। আচ্ছা, একটা নরম হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তো কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখি ঢাকনাটা উঠিয়ে আচারগুলোর কী অবস্থা। আচ্ছা, একটু পানি পানি বের হয়েছে এবং নরমও হয়ে গেছে, অনেকটা নরম। এখন এর ভিতরে আমি একটু পাঁচফোড়ন দিব। আর এর সাথে দিব ভাজা শুকনো মরিচের যে গুঁড়া সেটা, এতটুকু। ভাজাটা দেওয়ার কারণ একটা আলাদা টেস্ট হবে এবং আলাদা একটা ফ্লেভার হবে। আর আমরা যারা ছোটোবেলায় চালটা যারা বিক্রি করতো ওদের কাছ থেকে যে খেতাম, তো বিভিন্ন ধরনের টেস্ট আছে, তার ভিতরে এটা একটা। একটু নরম নরম থাকবে, একটা বেশি শুকাবো না। দেখি কয়েকটা গোটা মুড়ি আমি এর ভিতরে দিয়ে দিলাম, যখন খাবো তখন মুখের ভিতরে যখন এটা পড়বে তখন আলাদা একটা টেস্ট হবে। একটু লবণটা চেক করে দেখি, কিছু ঠিকঠাক হয়েছে, আর কিছুই দরকার নেই আমার আচার। চালতার আচারটা আমি করেছি সেটা একদম ঠিকঠাক মতো হয়ে গেছে, এটা আর আমি বেশি সময় রান্না করব না। বেশি সময় জাল দিলে এটা শক্ত হয়ে যাবে, এটা যে নরম নরম একটা ভাব সেটা থাকবে না। তো চুলা আমি বন্ধ করে দিই, যা হয়ে গেছে এখন এর ভিতরে আমি আরও একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এটার কারণ হলো পাঁচফোড়নের ঘ্রাণটা স্ট্রং হবে বেশি দেওয়ার কারণে, একদম শিরে শিরে ঢুকে যাবে। তো হয়ে গেল আমার চালতার থেতো করা হলুদ কালারের যে আচারগুলো আমরা স্কুল কলেজে সামনে খেতাম, মামারাই বলেন চাচারাই বলেন আর আঙ্কেলরাই বলেন, তো ওই সময় তো গিয়ে বলতাম যে আচার দেন। তো আচ্ছা, যাই হোক,
আচ্ছা কমপ্লিট, তো আমি একটু দেখাচ্ছি। আর আচার দেখার পরে যদি কারো মুখে পানি আসে তো আমার পক্ষে তাকে খাওয়ানো সম্ভব না, কারণ টক যদি টকটা এরকমই একটা জিনিস যে যেটা দেখলে যে কারো মুখে পানি এসে পড়ে। তো খাওয়াতে পারলাম না বলে আমি দুঃখিত, আমি খাবো ঠান্ডা হলে। তো মানে মরিচের ঝাঁজটা একটু আমার নাকে আসছে, যাই হোক হয়ে গেল আমার তেঁতো করা চাল তার আচার। এটা দেখতে একটু হলুদ, আর এর আগে আমি একটা লাল বানিয়েছি, সেটা ভিডিও আপলোড করছি, সেটাও দেখতে পারেন। যদি আমার আচার ভালো লাগে রেসিপি তো করে খাবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ইউটিউবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি দেশীয় কোনো নতুন বা পুরাতন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।